নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা নিরামিষ কাঁচকলার কোপ্তাকারি করে দেখাবো। দেখো বন্ধুরা, এখানে কাঁচকলাগুলোকে আমি এরকম সাইজ করে কেটে টুকরো করে নিয়ে আমি প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি আলু আর কাঁচকলাটাকে। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব আলু আর কাঁচকলার। আর গ্রেভির জন্য এখানে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আর ধনে আছে এর মধ্যে দেওয়া। আর এখানে আলু টুকরো করে কাটা আছে, টমেটো টুকরো করে কাটা, ধনে পাতা, এখানে ফোড়নের জন্য কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু চিনি আছে, লবণ আছে, হলুদ আছে, বেসন, সরষের তেল আছে। আর এখানটায় কোপ্তাটাকে বানানোর জন্য এখানে জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে, আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি গ্রেভিতে দেবো। প্রথমে আমি কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে গরম অবস্থা করতে যাবে না বন্ধুরা, তোমরা ঠান্ডা হলে এগুলো তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেবে। আলুটাকে ছুলে নিয়েছি, কাঁচকলাটাকেও ছুলে নিয়েছি। এইভাবে প্রেস করে আলুগুলোকে এবার আমি ম্যাশ করে নিতে হবে। আপনি বন্ধুরা তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো, ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েই করা যাবে। কলাগুলো ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে হাত দিয়ে আমি করতে পারছি। তোমরাও হাত দিয়ে করলে করবে, নাহলে ম্যাশার দিয়ে করে নেবে। আলু আর কাঁচকলাটাকে এইভাবে চটকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর জিরে আদা আর দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো দিতে হবে। একটু চিনি দিয়ে দেবো সামান্য। দিয়ে আমি সবকিছু ভালো করে চটকে রাখবো। এবার আমি এর মধ্যে একটু বেসন দিয়ে দেবো, তাহলে একটু সুন্দর করে গড়ে নিতে পারবো। এবার আমি কোপ্তাগুলোকে ভালো করে গড়ে নেব হাতে নেব নিয়ে আমি কোপ্তাগুলোকে গড়ে নেব। যে যেমন সাইজ করতে চাও বন্ধুরা, সেরকম সাইজ করতে পারো। এরকম একটু সাইজ করে মুঠোর মধ্যে নিয়ে একটুখানি এরকম চেপে দেবে, এরকম চেপে এরকমভাবে তৈরি করে নেব। সমস্তগুলো তৈরি করে নিচ্ছে। দেখো বন্ধুত্বগুলোকে আমি হাতে তৈরি করে নিয়েছি সাইজ মতন, তোমরা যেরকম সাইজ করতে চাও করে নিতে পারো। এবার আমি কোপ্তাগুলোকে একটু তেলে ভেজে নেবো, সাদা তেলে। তেলটা গরম হয়ে গেছে, আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। বাকি কোপ্তাগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, যারা কাঁচকলা একদম খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না,
তাদেরকে কিন্তু এইভাবে কাঁচকলা খাওয়ানো যেতে পারে। বুঝতেই পারবেন না যে কাঁচকলা আছে এর মধ্যে, দারুণ হয় টেস্ট খেতে। বাকি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। বাকি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটুখানি তেল দিয়ে দিচ্ছি, ওই তেলের মধ্যে অল্প করে তেল একটুখানি আছে, আর তার মধ্যে আর একটুখানি দিলাম। এবার আমি কালো জিরে, একটু চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলাটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। লবণ, একটু লবণ দিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে, একটু হলুদ সামান্য, আলুগুলো মোটামুটি একটু লালচে লালচে হয়ে গেছে। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো, আর কিছু নেই। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে গ্রেভিটা গ্রেভিটা হচ্ছে জল দিয়ে দিচ্ছি। আলুটা গলে যাবে, আবার কোপ্তাগুলো এর মধ্যে যাবে, সেইভাবে ঝোলটা টেনে নেবে কিন্তু কোপ্তায়, সেই হিসাব করে জলটা দিতে হবে। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো আমার গলে গেছে, এবার আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, নিরামিষ কোপ্তাকারি সেই কারণে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচিটা বন্ধুরা তোমাদের পছন্দ মতন, ভালো লাগলে দেবে, না লাগলে না দেবে, কোনো ব্যাপার নেই। ধনে পাতা আমার ভালো লাগে, সেই কারণে ধনে পাতাটা দিলাম। কাঁচকলার কোপ্তাকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কাঁচকলার কোপ্তাকারিটা নামিয়ে নিচ্ছে, এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।